শুরুতেই বাসটা দিয়ে দিল আর কি, কথা বলার মোডটা অফ করে দিল। কেমন আছেন সবাই? আমি আসলে আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারছি, আমি খুব এক্সাইটেড। এক্সাইটেড দুইটা কারণে, একটা হচ্ছে আমি ফেনীর ছেলে হয়ে ফেনীর ইঞ্জিনিয়ারদের সামনে কথা বলতে পারছি, আর একটা হচ্ছে আজকে রাতে, অবশ্য গতকাল রাতে বাংলাদেশে একটা হিস্ট্রি হওয়ার কথা ছিল। আপনারা কি জানেন কি হিস্ট্রি হওয়ার কথা ছিল? স্যাটেলাইট উদ্বোধন হওয়ার কথা ছিল, রাইট? নামটা বলতে পারবেন, স্যাটেলাইটের নাম কি ছিল? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই তো, আপনারা তো অনেক কিছু জানেন, ঢাকার লোকজনই তো অনেকেই জানে না আমি শিওর। এই জন্যই আমি ফেনীর ছেলেদের নিয়ে গর্ব করি যে আমার ফেনীর ছেলেরা মোর দেন স্মার্ট অন্য জেলা থেকে। এবং যখন বৃষ্টি হচ্ছিল, আমি যখন ঢুকতেছিলাম, আমি প্রায় আধা ঘন্টা পরে আসছি, আমি চিন্তা করছিলাম যে হয়তো অর্ধেক মানে আসবে না। নর্মালি ফেনীর ছেলেরা তো এমনি একটু বেশি মানে কী বলে এটাকে, আপনার আরামপ্রিয় আর কি। বৃষ্টি হচ্ছে, আপনারা এই বৃষ্টি ভেঙে, ঝড় তুফান ভেঙে এখানে আসবেন আমাদের মতো ছেলেদের কথা শোনার জন্য। আমি শিওর ছিলাম 50% আসবে না। তো পুরো অডিয়েন্স দেখার পর আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি। রিয়েলি প্রাউড অফ ইউ। আপনারা আপনাদের জন্য একটা তালি দেন। সবাই রেডি? কথা হবে? শিওর? ওকে। লাস্ট গতকালকের আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি ডাচ বাংলাতে আমার একটা অ্যাকাউন্ট ছিল, অনেকদিন এটা ইউজ করি না, তো কালকে গিয়েছিলাম যে অ্যাকাউন্টটা আবার চালু করা যায় কিনা। পরে কাস্টমার রিসেপশনে বলছিলাম, কাস্টমার কেয়ারে, যে আমার অ্যাকাউন্টটা অনেকদিন ইউজ করি না, আবার এটা ওপেন করতে চাচ্ছি। বলে অ্যাকাউন্ট নাম্বার বলে না। বলে অ্যাকাউন্ট নাম্বার তো মনে নাই, ভুলে গেছি। বলে কী আছে, কার্ডটা আছে? আমি বলছি কিছুই নেই, সব ফেলে দিছি। তো বলতেছে নাম বলে না। আমি বলি আমার ওখানে কী নাম ছিল এটাও ভুলে গেছি। ও হাসতেছে, বলে আপনার কী মনে আছে? আমি বলি আমার শুধু মোবাইল নাম্বারটা মনে আছে। বলে আচ্ছা ঠিক আছে, ওটা বলে। তো না, দেখলাম অ্যাকাউন্টটা চালু আছে, 6,000 টাকা ছিল, এখন 4,000 কত টাকা আছে। বললাম যে আচ্ছা চালু করে দেন আবার। বলে আচ্ছা ঠিক আছে, চালু হয়ে যাবে, আপনি কার্ডটা নিয়ে যান, কার্ডটা 1 সপ্তাহ পরে চালু হবে। তো এই হচ্ছে আমাদের ব্যবসায়ীদের অবস্থা আর কি। আমরা ওই যে বাপের নাম তো ভুলি, এখন নিজের নামও ভুলে যাই, এই হচ্ছে অবস্থা। এটা বাংলাদেশ থেকে উদ্যোক্তা হওয়া একটু ডিফিকাল্ট। আপনারা উদ্যোক্তা হতে চান কে কে, হাত তুলেন। আচ্ছা ঠিক আছে, এটা তো পরে আসতেছি। চাকরি করতে চান কে কে? সবাই চায়। সরকারি চাকরি করতে কজন চান? সবাই। আচ্ছা, কেউ কেউ 3 বার হাত তুলতেছে, মানে সে জবও করবে, প্রাইভেট জবও করবে, সরকারি চাকরিও করবে, হবে না। আচ্ছা, আপনারা বলেন বাংলাদেশে বর্তমানে সরকারি এমপ্লয়ি মানে সরকারের রাষ্ট্রের কত কত মানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে, মানে টোটাল সাইজটা কত বলতে পারবেন কেউ? 12.5 লাখ টোটাল গভর্নমেন্ট এমপ্লয়ির সংখ্যা আর কি, এ টু জেড, আমি যদি ভুল না করি, এখানে স্যাররা আছে হয়তো বলতে পারবে। আর প্রতি বছর গভর্নমেন্ট জবে আপনার হচ্ছে যে বিসিএস সহ মনে হয় 22,000 জনকে রিক্রুট করে গভর্নমেন্ট। আর প্রতি বছর জব মার্কেটে ঢুকে কতজন বলতে পারবেন? 22 লাখ। তাহলে এবার আপনি বিবেচনা করেন যে আপনি 22 লাখের মধ্যে থেকে আপনাকে 22,000-এ ঢুকতে হবে, তাহলে কী কী কোয়ালিফিকেশান, কী কী যোগ্যতা আপনার লাগবে? আচ্ছা, রিটেনের টিকা ছাড়া সরকারি জব করতে চান কে কে, মানে পরীক্ষা টরীক্ষা দিয়ে কেয়ার করেন না, এমনি জব দরকার করবেন? এই স্বপ্ন কে কে দেখতেছেন? মামা কাকা আছে ঢুকাই দিবে, অনেকে দেখতেছেন আমি শিওর, কারণ ডিপ্লোমা করার পর এই স্বপ্ন আমিও দেখছিলাম। পরে দেখছি যে বাস্তবতা অনেক ভিন্ন, বাইরের থেকে অনেক কিছু মনে হয় যে সরকারি চাকরিতে মামা কাকা এমপি মন্ত্রী থাকলে ঢুকে যাওয়া যায়, খুবই ইজি, হ্যাঁ পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগে না, টাকা পয়সা দিয়ে হয়ে যায়। নো, আপনি যদি রিটেনে না টিকেন সরকারি জব করার জন্য, আপনি কোয়ালিফাইডই না, আপনার মানে ওই চাকরি আপনার নেওয়াই উচিত না যদি আপনি পানও, কারণ আপনি দেশকে জনগণকে কী দিবেন, আপনি তো কোয়ালিফাইডই হননি। হ্যাঁ, পড়াশোনা আপনি করছেন ভালো, আপনি A+ পাইছেন, বাট আপনাকে রিটেনে আসতে হবে, তারপর বাইভাতে আপনি লবিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো সরকারি চাকরির অবস্থা বললাম, যদি আমি চাকরিজীবী না, প্রাইভেট জব করতে যারা চান তারা গন্ডার চিনেন? গন্ডারের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলেন তাইলে করতে পারবেন।
লাস্ট আমি আমার পয়েন্টে আসি, যারা ব্যবসা করতে চান, ব্যবসা যারা করতে চান তারা পারবেন? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, পারবেন কিনা? যারা হাত তুলছিলেন পারবেন? আমি যে কথাগুলো বলবো এগুলোর প্রত্যেকটা কথা কাউন্টার দিতে হবে, পারবেন? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। এই গতকাল রাতে মানে আসার সময় একটা লাস্ট লেটেস্ট একটা ছোট ঘটনা ঘটছিল, ওটা দিয়ে শুরু করি। স্টার লাইনে আমরা যখন উঠছি, স্টার লাইন তো চিনেন আপনারা সবাই, তখন স্টার লাইনটা আধা ঘন্টা বা এক ঘন্টার রাস্তা আসার পরই হঠাৎ করে দাঁড়াই গেছে। তারপর জিজ্ঞেস করলাম ইয়াকে, সুপারভাইজারকে, যে কী ব্যাপার? বলে স্পেশাল কেস। স্পেশাল কেস মানে বুঝছেন তো, একজন নামছে, নামার পর সে উঠে দেখে বাসে আর কেউ নাই। বুঝেন নাই কি ইঞ্জিনিয়ারকে কি এত ভেঙে বলতে হবে? মানে হচ্ছে আপনাকে শুরু করতে হবে। বাসের মধ্যে সবাই ধরছে, কেউ পলা সাহস পাচ্ছে না, একজন বলছে বাস থামছে, সে উঠে দেখে আর কেউ নাই। আসলে সবাই দরকার ছিল। সো ইনিশিয়েটিভটা মানে উদ্যোগটা একজনকেই নিতে হবে, আপনাকেই সাহস করে আগে যেতে হবে। তারপর আপনি দেখবেন যে পিছনে সবাই হাঁটতেছে। আপনি যদি মনে করেন ও হাঁটবে, আমি আপনার ক্যারিয়ার করে দেব, এখানে যারা আসছে আজকে কথা বলার জন্য তারা আপনাকে অনেক কিছু দিয়ে দিবে, নো, আপনার রাস্তা আপনাকে যাইতে হবে। যাওয়ার সময় দেখবেন কত প্রতিবন্ধকতা, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, পাত্তা দিবে না, তাতে কি, আপনি আপনার জিনিস আদায় করে নিতে হবে। আপনার দরকার নাই আমার সাথে ফোনে কথা বলার। আপনি যদি আমাকে ফোন করে বলেন যে ভাইয়া আমি ডিপ্লোমা করছি আমি কি করব, তখন আমি আপনার সাথে কথা বলবো না, আমি না কেউ বলবে না। কারণ আপনি কি করবেন ডিপ্লোমা করার পর, এই ডিসিশন যদি আমাকে দিতে হয় তাহলে আমার মনে হয় না আপনাকে দিয়ে কোনো কাজ হবে। বরং আপনি বলতে হবে ভাইয়া আমি এই কাজটা করতে চাই, আপনি আমাকে হেল্প করবেন কি না, রাইট? ঠিক আছে, আচ্ছা কোথায় জানি ছিলাম, ভুলে গেছি। আপনাদের ভালো লাগতেছে কথা? আমি কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ এতজন ইঞ্জিনিয়ারের সামনে আমি কখনো আগে কথা বলি নাই। অনেক মন্ত্রী এমপির সাথে কথা সামনে কথা বলছি, কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে আমার ভয় লাগে, বুঝছেন? আসলে রিয়েল ট্যালেন্ট তো ইঞ্জিনিয়াররাই। সো আপনাদের জন্য আরেকবার তালি দেন। আচ্ছা, আমি ডিপ্লোমা করছি ফেনি কম্পিউটার ইনস্টিটিউট থেকে, আপনারা হয়তো অনেকেই চিনেন, আমরা ফার্স্ট বেচ ছিলাম। কম্পিউটার ইনস্টিটিউটের স্টুডেন্ট কয়জন আছেন এখানে? বাহ, অনেকেই। আচ্ছা, আমি ফার্স্ট বেচ ছিলাম। আমি যখন কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হই সেটারও একটা কাহিনী ছিল। ঘরের গল্প বলবো না বাইরের গল্প বলবো? ঘরের গল্প বলি, রাইট? ঠিক আছে। আচ্ছা, কাহিনী হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ছিল মফিজুর রহমান টিপু, আমার এখন বিজনেস পার্টনারও, আমরা হচ্ছে যে শাইন একাডেমি থেকে মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা ইয়েতে চলে গেছি, চিটং চলে গেছি, যে ফেনি আর ভালো লাগতেছে না, দূর, মেট্রিক পরীক্ষা ছিলাম তাতেই তো ঘাম বেড়ে গেছে। কারণ কোনো জায়গা তো আর বাকি নেই, জায়গা তো দুই তিনটা, বিজয় সিং দিঘি, তারপর হচ্ছে তখন তো ওই যে তৃপ্তি পার্ক হয় নাই, আর ফেনি কলেজ মাঠ, এই দুই তিনটে ছিল, ওগুলা 8-9-10 এই 3 বছরেই শেষ। এরপর ডিসিশন নিলাম যে বাইরে যেতে হবে। এখন বাইরে যেতে হলে যেটা হয়, আপনার ঢাকা পছন্দ না, কারণ ঢাকা শুনছি যে ঢাকা জ্যাম জট এই সেই ঝামেলা কাপজাপ, ঢাকাতে যাবো না, চিটং যাবো, কারণ চিটং হচ্ছে কাছাকাছি, আর হচ্ছে ওখানে অনেক ন্যাচারাল বিষয় টিষয় আসে, ওখান থেকে কক্সবাজারও কাছে, ট্রেনে করে আসা যাওয়া যাবে, ফ্রি টিকিট পাবো, চলে আসবো। এই জন্য ডিসিশন নিছি যে না, গ্রাজুয়েশনটা চিটং থেকে করবো। তো চিটংয়ে আমাদের দুজনের ভর্তি মোটামুটি কমপ্লিট, একজন মহসিন কলেজে, একজন হচ্ছে যে চিটং মনে হয় কমার্স কলেজে, রাইট? ওর পয়েন্ট আমার থেকে একটু ভালো ছিল, তো আমি কমার্স কলেজে আসি নাই, এই জন্য আমি মহসিন কলেজে ভর্তি মানে অ্যাডমিশন কমপ্লিট করছি, আর ও হচ্ছে কমার্স কলেজে। এরপর যা যেটা হয়েছে, আসার সময় একটা লোক বাসে করে আমাদের সাথে আসতেছে, মানে চিটং থেকে ফেনি, আস্তে আস্তে সে আমাদেরকে বলতেছে ভাইয়া আপনার বাড়ি কি ফেনি? বললাম হ্যাঁ। বলে আচ্ছা, ফেনিতে রানীহাট কোথায়? আমি বলি হ্যাঁ, রানীহাট তো ফেনির সাথেই। বলে ওখানে একটা কম্পিউটার ইনস্টিটিউট হয়েছে বাংলাদেশে প্রথম, ওখানে আমি চিটং থেকে যাচ্ছি ফর্ম কেনার জন্য, ভর্তি হওয়ার জন্য। আমি বললাম তাই নাকি? হয় হ্যাঁ। তা আমি বললাম আপনি কী বলেন, আপনি চিটং থেকে ফেনি কেন যাচ্ছেন এত বড় এত সুন্দর শর্ট থুয়ে? বলে না, ওটা বেস্ট, ওটা বাংলাদেশে প্রথম হয়েছে তো ওটার ফিউচার আছে, আপনি আপনার চিনা? আমি বলে হ্যাঁ। এই তো পরে তার সাথে বাসে শেষ, সে নেমে চলে গেলো, তাকে দেখাই দিলাম। বাসা আসার পর আমরা দুই বন্ধু চিন্তা করতেছি কী ব্যাপার, ফেনি থেকে চিটং থেকে, ও আচ্ছা সরি,
আরেকটা পয়েন্ট ছিল তার 5 ছিল, জিপিএ 5 পাওয়া একটা স্টুডেন্ট দেখেন। তারপর আমরা আস্তে আস্তে চিন্তা করতেছি কি ব্যাপার, একটা জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট চিটং থেকে ফেনী আসতেছে এই রানীরহাটে একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, ফেনী কলেজের নামও বললো না, সামথিং রং মনে হয়। তারপর আমরা গেলাম পরের দিন, গিয়ে বড় বড় বিল্ডিং দেখে আমরাও তো থান্ডার না, এটার তো এটার মধ্যে তো কোনো কাহিনী আছে। তারপর আর কি ফর্ম নিলাম, ভর্তি হয়ে গেলাম, এই থেকে ওই এই কেরিয়ার শুরু আর কি। তো বিষয়গুলো এভাবে হয়, মানে আমি আপনাদেরকে বোঝার জন্য বললাম। তো আপনারা কে কে ঢাকা যেতে চান, চিটং যেতে চান বিএসসি করার জন্য বা হায়ার স্টাডি করার জন্য, সবাই তো করবেন নাকি? আচ্ছা, আমি খুব অবাক হই যখন আমাকে কেউ বলে মানে যে ভাইয়া আমি তো বিএসসি করেছি বা ডিপ্লোমা করেছি বা অনার্স করেছি, এখন আমি কি করব। আমি খুব অবাক হই যে একটা ছেলে ডিপ্লোমা অথবা বিএসসি অথবা আপনার হচ্ছে যে অনার্স কমপ্লিট করার পর, মানে তার টোটাল নর্মালি যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, গ্রাজুয়েশন পর্যন্তই আমরা ম্যাক্সিমাম ইয়া ধরি আর কি, যে এটাই এনাফ পড়াশোনার জন্য। এতটুকু আসার পর যখন আপনি আরেকজনকে জিজ্ঞেস করেন যে আমি কি করব, তখন আসলে সে যদি ভালো মানুষের সে অবাক হয়, কারণ আপনাকে এখনই ডিসাইড করতে হবে আপনি কি করবেন, নাহলে আপনি পারবেন না। এত সময় এখন ওয়ার্ল্ডের নাই, মানুষের কাছে নাই যে আপনাকে গড়বে, আপনি বিএসসি ডিপ্লোমা করবেন, বিএসসি করবেন, এমএসসি করবেন, এই সময়টা আপনি হেসে খেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাবেন, তারপর আপনি আরও কিছুদিন সময় পাবেন, জব মার্কেট ঢুকুন, না এত সময় নাই। আপনি যদি মনে করেন যে আপনার কিছু করার ইচ্ছে আছে, আপনাকে এখনই রেডি হতে হবে, আপনি এখনই আজকে বসেই চিন্তা করতে হবে যে আমি কি করতেছি, আমি কি করব, আমার টার্গেটটা আসলে কি ছিল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমার এরপর ডিপ্লোমার গল্পটা গেল, তারপর জবের গল্পটা বলি। আচ্ছা, এখানে একটা ভাইয়া বলছিলেন, মাউন ভাইয়া খুব সম্ভবত, যে আপনারাও যে বাইরে যখন ইয়ে করে পড়াশোনার জন্য যায় বা জবের জন্য অ্যাপ্লাই করেন, তখন বা বাংলাদেশেও হয় কি, প্রথমে জিজ্ঞেস করে, মানে ওই যে জিজ্ঞেস করে যে জব কত, সরি স্যালারি কত, মানে জব আপনার এখনও হয় নাই, তারপর জিজ্ঞেস করে স্যালারি কত, ফ্যাসিলিটি কী, কয়দিন বন্ধ, না হবে না। এত কোশ্চেনের আনসার দিয়ে এখন মানে ওয়ার্ল্ডটা, গ্লোবাল ওয়ার্ল্ডটা এত মানে ফাস্ট হয়ে গেছে, আপনার এত কোশ্চেনের আনসার দিয়ে আপনাকে জব দেওয়ার সময় তাদের নাই। হ্যাঁ, ওই দিন মনির হাসান স্যার বলতেছিল প্রথম আলোর, উনি জার্নালিস্ট আর কি, স্যার বলতেছিল যে আমার এক ফ্রেন্ড আছে মিডল ইস্টে, তো সে হচ্ছে যে শুধু বাইরের লোক রিক্রুট করে আর কি, ইন্ডিয়ার, তারপর হচ্ছে বাইরের পাকিস্তানের। তো একদিন দেশে আসছে, আমি তার খুব ঝাড়ি দিলাম যে দেখ তুই বাংলাদেশি লোক হয়ে বাংলাদেশি পোলাপাইন কেন নেস না, শুধু ইন্ডিয়ার লোক, অমুক দেশের লোক, তমুক দেশের লোক নেস। তো পরে স্যার বলতেছিল, উনি বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলবো, ব্যস্ত ছিল, পরে ইয়ে হয়ে গেছে। এর কিছুদিন পরে উনি আবার নক দিছে, ওই স্যারের ফ্রেন্ডটা নক দিয়ে বলতেছে আচ্ছা আমাকে তুই 10টা সিভি পাঠা, 5টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর 5টা বিএসসি ইঞ্জিনিয়ার পাঠা, এই এটা বলে লাইন কেটে দিছে। কেটে দেওয়ার পর স্যার তো জিনিসটা মানে চিন্তা করলো, আচ্ছা ও সিভি পাঠাতে বললো, আচ্ছা ঠিক আছে আমি দেখি। তারপর স্যার যখনই যেখানে যায়, স্যার ভার্সিটিতে যায় বা পরিচিত যারা আছে তাদেরকে বলে যে আমাকে একটা সিভি দিও, তো স্যার বললো যে সিভি চাওয়ার এগেনস্টে আমি যে কোশ্চেনগুলো পাইছি আমি বিরক্ত হয়ে গেছি, যে আমি কি সিভি দেবো ওদেরকে, স্যার স্যালারি কত, মিডল ইস্টে কী কী করবে, মিডল ইস্টের অবস্থা তো খারাপ, এই হয়েছে ওই হয়েছে, কোম্পানি কী, হ্যাঁ ফ্যাসিলিটি কী, এই অবস্থা। তো ঠিক তার কিছুদিন পরে ওনার ফ্রেন্ডটা আবার স্যারকে নক দিল, তো স্যার কথায় কথায় বললো যে কী ব্যাপার, তুই যে এক মাস আগে বললি যে 10টা সিভি দিতে, তারপর তোর আর পাইলাম না, বললিও না যে কী জব, কী আসো বিষয়, স্যালারি কত, হ্যাঁ আমি তো কাউ কোনো সিভি পাই নাই। বলে বন্ধু এই হচ্ছে তোমাদের সমস্যা, তোমাকে আমি যে কথাটা বলেছিলাম যতগুলো ওয়ার্ড বলেছি, ঠিক আমার এক ইন্ডিয়ান কলিগকে ফ্রেন্ডকে আমি সেম কথাগুলো বলেছি যে আমার 5টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভি আর 5টা বিএসসি ইঞ্জিনিয়ার সিভি দরকার, সিভি চলে আসছে আমাদের শর্ট লিস্ট হয়ে গেছে, মানে বাছাই হয়ে গেছে, ওরা কিছুদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে ফ্রম ইন্ডিয়া। সো এটা হচ্ছে আমাদের আর অন্যান্য দেশের মধ্যে পার্থক্য, বোঝা গেছে? আপনি যদি মনে করেন যে আপনি কিছু একটা হবেন, আপনার
সামনে পিছনে প্রেস্টিজ বন্ধুরা কে বলতেছে, কে পাগল বলতেছে, কে ছাগল বলতেছে, হ্যাঁ কিচ্ছু কেয়ার করার দরকার নাই। আপনি আগাইতে থাকেন, সফলতা আপনার কাছে আসবেই। আপনার যে বন্ধুটা এখন আপনাকে বলতেছে যে তুমি ও আচ্ছা তুমি এটা করতেছো, তুমি আড্ডাতে আসতেছ না, সেই আবার 5 বছর পরে দেখবেন যে আপনার কাছে গিয়ে বসে আছে সাহায্যের জন্য। বাট আপনি যখন আপনি যদি এখন এই আড্ডায় থাকেন, আপনি 5 বছর পরে ওই বন্ধুর মতো আপনারও অবস্থা হবে। সো আপনাকে এখনই ডিসাইড করতে হবে যে আপনি কী করবেন, কারণ সময় খুব বেশি দিন নাই। আমাকে অলরেডি মেসেজ দিয়ে দিছে, টাইম বেশি নাই, খুব সম্ভবত খুব বাজে কথা বলতেছি, আপনাদেরও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। সো আমি চলে যাই তাইলে, খোদাহাফেজ, সবাই ভালো থাকবেন। আচ্ছা আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে যাই, এখানে যেহেতু ইঞ্জিনিয়াররা আছেন, আপনারা খুব সম্ভবত সবাই ফাইনাল সেমিস্টারে, রাইট? ঠিক, সবাই কি ব্যস্ত না ফ্রি, টাইম আছে সবার? আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যাব, নেবেন? আপনারা যেহেতু, আমি একজন ব্যবসায়ী, তো ব্যবসায়িক আইডিয়াই দিয়ে অ্যাসাইনমেন্টই দিয়ে যাই। আপনারা এখানে কয়জন, 700 জন আছেন? যাই আছেন সবাইকেই অ্যাসাইনমেন্টটা দিচ্ছি। আপনারা একটা কাজ করবেন, আপনারা সবাই শহর তো ফেনি, রাইট? সবাই তো ফেনির ছেলে। আপনারা আমাকে বা যে যেখানে আছেন সবাই আপনাদের এক একটা আইডিয়া মানে চিন্তা আমাকে জমা দিবেন, আমাকে অথবা আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্সকে। মানে আপনার চতুর্পাশে পারিপার্শ্বিক অবস্থান, আপনার পড়াশোনার মানে সাবজেক্ট রিলেটেড আপনি একটা আইডিয়া জেনারেট করবেন, মানে একটা ইনোভেশন জেনারেট করবেন যে আমার দ্বারা এই জিনিসটা সম্ভব, বা আমি এই জিনিসটা দেখতেছি এই সলিউশন দেওয়া যেতে পারে, আমার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে এই প্রবলেমটা আমি দেখতেছি। আমি যার প্রেজেন্টেশনটা বেস্ট হবে, মানে আইডিয়া যদি ভালো নাও হয় তবে আইডিয়ার মধ্যে রিয়েলিটি থাকতে হবে, ইনোভেশন থাকতে হবে, দুইটা জিনিস থাকতে হবে, মানে টেকনোলজিটা ইউজ করে সলিউশনটা যাতে আমরা দিতে পারি মানুষকে, হ্যাঁ এই জিনিসটা থাকতে হবে। যার প্রেজেন্টেশনটা বেস্ট হবে সে 10,000 টাকা পুরস্কার পাবেন আমাদের পক্ষ থেকে, আর যার আইডিয়াটা পছন্দ হবে সে পাবেন 50,000 টাকা। রেডি? সব